আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী আজ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করছি এখানে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটি দেওয়া আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সের একটি স্ট্রাকচার যেমনটা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্টফ্রম প্লাস অবজেক্ট আজকে এই স্ট্রাকচার ধরে একে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো তা খেয়াল করব এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব দেখো এখানে একটি সেন্টেন্স তোমাদের জন্য দিয়েছি শি গ্যাব মি অ্যান ইন্টারেস্টিং বুক সে আমাকে একটি মজাদার বা ইন্টারেস্টিং বই দিয়েছিল কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল কি দিয়েছিল অ্যান ইন্টারেস্টিং বুক দিয়েছিলো এই সেন্টেন্সটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে কিভাবে আছে কারণ এখানে ভার্ভ হিসাবে গ্যাপ আছে আর এই গ্যাপটা হচ্ছে ভার্ভের পাস্ট ফ্রম চলো এখন আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তা একটু ধীরে ধীরে লক্ষ্য করি প্রথমে কি করতে হবে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে ভয়েসের এটি একটি রুল যে অবজেক্টকে সাবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করতে হয় তারপরে কি করতে হবে ওয়াজ বা অয়ার বসাতে হবে কেন ওয়াজ বা অয়ার বসাতে হবে কারণ এখানে সেন্টেন্সটি পাঁচটি ইন্ডিফিনেট টেন্সে আছে। তারপরে ওয়াশ বা অয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে যাকে আমরা সংক্ষেপে ভি থ্রি বলি এরপর প্রয়োজন অনুসারে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে আর এই সেন্টেন্সটাতে প্রিপোজিশন হিসেবে বাই বসবে অন্য কোনো সেন্টেন্সে অ্যাট ইন বা উইথ বসতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে ভার্ভের উপর এরপর সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার প্রাথমিক নিয়ম কিন্তু এই সেন্টেন্সটাতে একটি কাজ একটু বেশি করতে হবে ভিডিওটি দেখতে থাকো পরের অংশে অবশ্যই তোমরা তার উত্তর পেয়ে যাবে বা এখনও যাদের মনে প্রশ্ন এসেছে তারাও তার উত্তর পেয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে তবে প্রাথমিক যে অ্যানসারটুকু হবে সেটা করি পরেরটুকু একটু পরেই দেখি অ্যান ইন্টারেস্টিং বুক এখানকার বা এই সেন্টেসটার অবজেক্ট এটি সাবজেক্ট হিসেবে বসল এরপর যেমনটা আমরা বলেছি অবজেক্টটি সাবজেক্ট হবে তারপর ওয়াজায়ার বসবে আর এখানে আমরা ভার্ভ হিসাবে কী দেখতে পাচ্ছি ভার্ভের পাশ ফ্রম যেমন গ্যাব এই কারণে অক্সিলারি ভার্ভ হিসেবে ওয়াজ বা অয়ারের মধ্যে শুধু ওয়াজ ব্যবহৃত হয়েছে আমরা জানি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টকে ফলো করে আর অয়ার প্লুরাল সাবজেক্টকে ফলো করে এই সেন্টেন্সটাতে অ্যান ইন্টারেস্টিং বুক এটি হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট আর এটি প্যাসিভ ভয়েজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আর একটি ভয়েজে এটি অবজেক্ট হিসেবে ছিল প্যাসিভ বয়েজের সাবজেক্ট হিসাবে যা ব্যবহৃত হবে তার উপর ভিত্তি করেই তার অক্সিলারি ভার্বটা আমরা নির্বাচন করব। এখানে কি বসেছে ওয়াজ গিভেন মানে অক্সিলারি হিসেবে ওয়াজ বসেছে তারপরে গিভেন বসেছে এরপর নর্মালি বাই বসার কথা বসলো এরপরে সাবজেক্টটিকে অবজেক্ট করলাম মানে একটি বয়েজে যে সাবজেক্টটা ছিল সি প্যাসিভ বয়েজে এসে সেটা হার হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল প্রাথমিকভাবে এই সেন্ট্রিসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম কিন্তু আমি বলেছিলাম যে এখানে আরেকটু বেশি কাজ করতে হবে সেই কাজটা এখন আমরা দেখবো এই হচ্ছে তার স্ট্রাকচারটা কিন্তু বাড়তি কাজটুকু করার ক্ষেত্রে আমাদের যা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে মানে একটি ভয়েসে যদি নো নো নিউ অথবা গিভ গ্যাপ থাকে মানে নো নিউ বা গিভ গ্যাপ থাকে এটা তো প্যাসিভ ভয়েসে গিয়ে যথারীতি নো নিউ নোন হয়ে যাবে গিভ গ্যাপটা তো গিভেন হয়ে যাবে কিন্তু প্যাসিভ ভয়েসে এই ভার্বগুলোর পরে তোমাকে অবশ্যই টু ব্যবহার করতে হবে যেমন যদি নো থাকে বা নিউ থাকে নন টু লিখতে হবে গিভ থাকলে গিভেন টু লিখতে হবে আর এতটুকু কাজ করার পর যে অ্যান্সারটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই রকম দেখো অ্যান ইন্টারেস্টিং বুক ওয়াজ গিভেন টু মি বাই হার তার মানে এখানে হচ্ছে অ্যান ইন্টারেস্টিং হচ্ছে সাবজেক্ট আর প্যাসিভ ভয়েস হিসাবে এখানে অক্সিটারি ভার বসেছে ওয়াজ তারপরে ভার্ভের পাশ পার্টিসিপল হয়েছে আর প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের পাশ পার্টিসিপল ব্যবহৃত হয় আর যেমনটা বলেছি নো নিউ অথবা গিভ গ্যাবের পরে নোন টু বা গিভেন টু মানে হচ্ছে এখানে আমরা গিভেন টু ব্যবহার করেছি যদি নো থাকতো বা নিউ থাকতো তাহলে নোন টু ব্যবহার করতাম মানে এরা যদি থাকে কোন সেন্টেন্সে আমাদেরকে প্যাসিভয়জার টু ব্যবহার করতে হবে এরপর আমরা অবজেক্টিভ ফর্মটাকে সরাসরি বসিয়ে দিয়েছি তারপরে প্রিপোজিশনের পরে সাবজেক্টটিকে অবজেক্ট করে ব্যবহার করেছি যেমন ওখানে সি ছিল এখানে হার হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই যদি বুঝে থাকো অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ